জামালপুরে নিয়ম নীতি না মেনে চলছে অনেক ইটভাটা। এগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে কৃষিজমিতে এবং আবাসিক এলাকার কাছাকাছি। এছাড়া কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর ফলে কালো ধোঁয়ায় পরিবেশ ও ফসলের ক্ষতি হচ্ছে। কয়লা দেওয়া পড়া কথা, এটা কয়লা দেওয়া না পড়িয়া লাকড়ি দেওয়া পড়তেছে, আমার এলাকার যথেষ্ট ক্ষতি করতেছে ইট ভাটার জন্য ফসল পাতি আনিয়া। জেলার 91টি ইটভাটার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র 11টির। পুরো মহল যেগুলো আছে এগুলোকে আমাদেরকে বেশি করে টাকা দিয়ে ম্যানেজ করে ব্যবসা পরিচালনা করতে হয়। প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে টাকা দিয়ে এসব অবৈধ ইটভাটা চালানো হচ্ছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। আবাসিক এলাকায় ইটভাটা থাকার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে, কিন্তু জামালপুরের জেলা প্রশাসন বা জামালপুরের প্রশাসন এই ইটভাটা বন্ধের জন্য মাঝে মাঝে দু একটি অভিযান করলেও কোনোদিন কোনো ইটভাটা আমরা বন্ধ হতে দেখি নাই। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ ইটভাটা কার্যক্রমগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে, এমনটাই আশা করছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।